Hey, this is another blog from Sayel's World. So, আজকে বাঙালি শ্রেষ্ঠ প্রেমের দিবস যেটাকে বলা হয় আর কি সরস্বতী পূজা। তো মানে অ্যাকচুয়ালি 14th February অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে প্রেমের দিবস, কিন্তু আমরা বাঙালিরা তো সরস্বতী পুজোটাকেই চালিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আজকে সরস্বতী পুজো, পুরোহিত তো বাইরে পাওয়া যায়নি, ন্যাচারালি লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে কোনো পুরোহিত পাওয়া যায় না, তাদেরকে ধরে আনতে হয়, তাই অগত্যা আমাকেই পুরোহিত করে দিয়েছে। কী করবো, বাড়ির ছেলে, কাজ করবি না, পুরোহিত হয়ে যা, যখন যা প্রয়োজন, যার যা প্রয়োজন, তখন পুজো ফুজো করতে হবে, বিশাল দায়িত্ব হয়ে গেছে। আর কোথায় সরস্বতী পুজো, আর আমার বউকে দেখুন কী করে যাচ্ছে সরস্বতী। আচ্ছা, তোমার বিষয়টা কী? আজকে তো সরস্বতী পুজো, তুমি তো ঠাকুরকে সাজাবে, তুমি নিজে সাজাবে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একদম সামনে দিয়ে দিচ্ছি, দেখুন সাজো সাজো। সরস্বতীর সাথে ম্যাচ না হলে সরস্বতী তখন মন দিয়ে বিদ্যে দেবে না, বুঝেছো? ওরে সাবাস, বিশাল ব্যাপার তো। আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, এই যে থালা ফালা সব রেডি হয়ে গেছে, আমার গিন্নি বিশাল ব্যস্ত। কী হচ্ছে কি আজকে দুপুরে মেনু, কি দুপুরের মেনু? মেনু এই সাবা সরস্বতী পুজো স্পেশাল, পুরো হাড়ি তুমি খাবে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। খিচুড়ির সাথে আর কি আছে তাহলে? বাবাদের জন্য হচ্ছে ডিম ভাজা আলাদা নাকি? আর এগুলো তার মানে বিশাল এলাহি খাবার দাবার, ঠিক আছে চলুন খেয়ে দেওয়া নেওয়া যাক। মানুষের না আর শান্তি নেই, উফ ভালো ঘুমাচ্ছিলাম, হুট করে উঠে বলে না এখন ঘুরতে যাবো, ঘুরতে যাবো মানে মানে ঘুরতে যাবো মানে ঘুরতেই যাবো। এবার রীতিমতো ঘুমটুম ভাঙিয়ে ঘুমটুম ভাঙিয়ে ওই যে চলে এসছে পুরো ড্রেস আপ করে, আমি তো পুরো একদম পাগলের মতো আছি, আমিও পাগলের মতো আছি, আমি কিছু ড্রেস আপ করিনি, সবাই দেখতে পাচ্ছে সেটা কি ড্রেস আপ করেছি। যাই হোক, তো আমি জানি না কতদূর কি যেতে পারবো, এখনো ঘুমের মধ্যে আছি, তো কতটা গাড়ি চালাতে পারবো জানি না, দেখা যাক, সব কিছু রেডি হয়েই গেছে। ওকে, তো চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো ফার্স্ট হরগল স্কুলে এসেছি, এগুলো আমাদের বেলঘুরিয়ার যে সমস্ত স্কুলগুলো আছে, তো ফার্স্ট হচ্ছে বাড়ির সামনে হরগল স্কুল, হরগল স্কুল দিয়ে শুরু করছি। বাকি দেখা যাক ভিতরে ঠাকুর কীরকম হয়েছে, এখানে আমরা আগেও আসতাম ছোটবেলা। সেই নিমতা স্কুল, এখান থেকেই শুধু সেই ছোটোবেলার জার্নি, তো সেই স্কুলেই দেখা যাক এবারে ঠাকুর কিরম করেছে সরস্বতী পুজো। ওকে, সো এখন ভৈরব গাঙ্গুলি কলেজে ফাংশন, দেখ এটা ভৈরব গাঙ্গুলি কলেজ, মাঠটা আবার ভরা ভরা লাগছে এইবারে, গেল বছরের থেকে অ্যাটলিস্ট এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে সব। এ লোকের মাঝখানে আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে গেছে,
আচ্ছা যদি তুমি আইসক্রিম না পাও তুমি যদি বার করে দাও আর কি কেমন লাগলো কলেজ কেমন লাগলো বল দেখ রাস্তায় বেরোলো এমনি ঘুরতে অমনি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে দেখুন কি শপিং কি করছো ও বাবা হাতে অলরেডি তিনটে চারটে নেওয়া হয়ে গেছে কমপ্লিট বাপরে ব্যাপক ব্যাপক ফাটাফাটি ফাটাফাটি একদম শেষ ভালো তো সব ভালো বাস অনেকক্ষণ মানে খাই 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 করছিলাম কোথায় খাওয়া যায় কোথায় খাওয়া যায় তো এখন আমরা আছি হচ্ছে দমদমের তারা গথিক বর রেস্টুরেন্টটাতে আমি আগেও এটাতে খেয়েছি তো এই খাইনি এখানে সত্যি খাওয়াটা খুবই ভালো আমি আগে খেয়েছি আমার এক্সপিরিয়েন্স আছে আমাকে বলেছে খুব ভালো এর আগে আমি তিনবার এসেছি প্রায় এখানে খাওয়ার জন্য আমি দেড় ঘন্টা নিচে বসেছিলাম দেড় ঘন্টা পর ওপরে এসেছি খিদেতে পেট জ্বালা করছে যদি খারাপ হয়েছে খাবার এইগুলো একটাও থাকবে না যাক খেয়ে দে পেট পুজো করে পেট ভর্তি করে বাইরে দাঁড়িয়ে এসে বলছে আবার খাবো ঠান্ডা লাগছে ওকে তো আজকে সারাদিনে হেভি মজা করলাম হেভি হেভি মজা হচ্ছে তাই তো একদম একদম খাওয়া দাওয়া হেভি হয়েছে তো দিস ইজ অল অ্যাবাউট সায়েন্স ওয়ার্ল্ড তো নেক্সট ব্লগে আবার আসছি আবার নতুন কিছু হিস্ট্রি নতুন কিছু কাহানি